আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে আমরা যে সাইডে আসলাম, এই সাইডটার নাম হচ্ছে রাসায়নিক সাইট, একটা মাইক্রোজবের, এই যে মাইক্রোজব টাস্ক, টাস্ক কমপ্লিট করে আমরা এখান থেকে ইনকাম করতে পারি। তো এখান থেকে প্রতিদিন $2 $5 ইনকাম করা সম্ভব। তো আমরা এখানে মাইক্রোসফটে বা মাইক্রোজবে কিভাবে কাজ করব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। এখান থেকে অবশ্য প্রতিদিন $5 $10 ইনকাম করা যাবে না, কিছু কিছু হয়তো $2 $3 এরকম ইনকাম করতে পারবেন ছোট ছোট কাজ করে। এখানে কাজ বিভিন্নভাবে কাজ করা যায়, আপনার যদি আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করি তাহলে বুঝতে পারবো। তো আমরা রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এটাই রাসায়নিক যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজে থাকবে, এটাকে আমরা যে ট্রান্সলেটে ক্লিক করে আমরা ইংলিশ করে নেব। এখান থেকে আমরা তিনভাবে রেজিস্ট্রেশন করতে পারি, এক ইমেল নাম্বার দিয়ে করতে পারি, দুই টেলিগ্রাম যদি আইডি থাকে টেলিগ্রাম আইডি সাহায্য করতে পারি, তিন বিকে যদি আইডি থাকে বিকে আইডির সাহায্যে আমরা করতে পারি। তাহলে আমরা মেল আইডি দিয়ে ক্রিয়েট করবো, যেহেতু আমরা এখান থেকে ইনকাম করবো এই জন্য আমরা মেল আইডি দিয়ে ক্রিয়েট করবো। আপনারা মেল আইডি দিয়ে ক্রিয়েট করবেন, তো এখানে আপনার একটা মেল আইডি দেবেন। আমি আমার একটা মেল আইডি দিচ্ছি, মেল আইডি দেওয়ার পরে যে এখানে ক্লিক করব। এখন বলতেছে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আমরা পাসওয়ার্ড আবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব, ইংলিশ দিব। এখানে একটা নিক নাম দিতে বলতেছে, মানে আমার যে অ্যাকাউন্টটা খুলতেছি অ্যাকাউন্টে একটা নাম দিতে বলতেছে, তো আমি একটা নাম দিয়ে দিব। একটা নাম দিয়ে দিলাম, নাম দেওয়ার পর আই এম নট রোবট, নট রোবটে ক্লিক করব, তারপরে রেডি। আচ্ছা, এখানে বলতেছে এই নামে অলরেডি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে, তাহলে এই নামে যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আমরা নামটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে নামটা চেঞ্জ করে দিতে গেলে আমি এমডিটা কেটে দিলাম, কেটে দিয়া এখানে আবার ক্লিক করলাম, এই নামে অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে। দেখি আমার মেইলে এই নামে কোনো রেজিস্ট্রেশন করা আছে কিনা, নামে রেজিস্ট্রেশন অবশ্যই করা আছে, আমার হয়তো খেয়াল নাই, যাই হোক আমরা এই নামটাই চেঞ্জ করে ফেলবো। একটা নাম দিলাম, এখানে কি বলছে দেখেন, আমি একটু সহজ ভাবে আপনি ট্রান্সলেট করে দিই, ট্রান্সলেট করা দেওয়ার পর বুঝতে পারবেন। বলতেছে এই নামে একজন রেজিস্ট্রেশন করে রাখছে, তাহলে আমরা এই নামটা হবে না, এই নামের সাথে আমরা কিছু সংখ্যা মিলাই দেব, কিছু সংখ্যা মিলাই দিলাম, ধরার পরে দেখি হয় কি না। এখন রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, আবার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি, দেখেন আমাদের মেইলে একটা মেসেজ চলে গেছে, আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন এই নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা আমাদের মেইলে আসি, মেইলে দেখি কোনো মেইল আসছে কি না, মেইলে যদি কোনো মেইল আসে তাহলে এটাকে আমাদের ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, মেইলে যদি মেইল না আসে তাহলে আমরা কি সার্চ থাকতে মাই ওয়ার্কে যাই, এখানে এসে আমাদের প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। এখান থেকে অ্যাডজেট করলে আমাদের প্রোফাইল থেকে বের হয়ে যাবে, আমরা এটা একটু বিস্তারিত মাই ওয়ার্কে যদি ক্লিক করি, যেহেতু এখানে বলতেছে সাবমিট টেলিগ্রাম, টেলিগ্রাম সাবমিট করতে বলতেছে, আমরা টেলিগ্রাম সাবমিট করব না, আমরা যেটা আছে মেল দিয়ে আছে মেল দিয়ে করবো। আমরা মেল একটা মেল আসবে, মেলটা আসা পর্যন্ত আমরা ভেরিফাই করতে পারতেছি না। আচ্ছা, মেল ছাড়া দেখি আমরা কাজগুলো করতে পারি কি না। আচ্ছা, এখানে ক্লিক করব,
বারবার চেঞ্জ, যেহেতু রাসায়নিক সাইড তো রাসায়ন থেকে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা টপ আপে আমরা যাই, টপ আপে গেলে আমরা দেখবো এখানে কিসের মাধ্যমে আমরা পেমেন্টগুলো নিতে পারি। হ্যাঁ পেমেন্ট নেওয়ার মেথডগুলো আছে বিভিন্নভাবে, ভিসা মাস্টার কার্ড, তারপরে পেয়ার, আদার্স যতগুলো সাইট আছে, পেপল যদি পারেন বা লাইট কয়েন, এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনি পেমেন্টগুলো নিতে পারেন। আচ্ছা তারপরে কি আছে দেখি, কম্বোতে আসি, এখানে যদি আসি দেখেন এখানে যে সার্চ টাক্স, এখানে টাকাটা ব্যালেন্সটা হয় রাফ কয়েনে, এই যে রাফ ইউর ব্যালেন্স জিরো রাফ, মানে এখানে যতগুলো কাজ করব সমস্ত কাজগুলো কি রাফের মাধ্যমে হবে। এই যে আমার ইউজার নেম, ইউজার নেমটা হচ্ছে এটা, এখানে একটা প্রশ্ন চিহ্ন উঠে রয়েছে, তার কারণ হচ্ছে মেল আসে নাই, মেল আসলে এটা ভেরিফাই হবে, আর ভেরিফাই হইলেই আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটা চলে যাবে। তার মধ্যে আমাদের প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। আমরা একটা একটা করে দেখি, সার্চ টাস্ক ফর এখানে ক্লিক করলাম, এখানে মাত্র একটা কাজ দিছে, কাজটা কি দিছে, সাবস্ক্রাইব ইউর টেলিগ্রাম, এটাতে ক্লিক করি, তারপর আই হ্যাভ কমপ্লিট এখানে ক্লিক করি, লিঙ্ক ইউর, আমার টেলিগ্রাম যদি কোনো থাকে এখানে মেসেজটা চলে যাবে, টেলিগ্রাম দেখেন চলে আসছে আমার এই যে টেলিগ্রাম আইডিতে, বলতেছে আপনার টেলিগ্রাম আইডি নাম্বারটা দেওয়ার জন্য, তাহলে আমি আমার টেলিগ্রাম আইডি নাম্বারটা দিয়ে দিই, দিলাম। আমার টেলিগ্রামের সাথে সংযোগ করার চেষ্টা করতেছে, টেলিগ্রাম যদি না হয় বাদ দিই, আমরা আবার এখানে আসব, যতবারই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে এখানে ক্লিক করলে ল্যাঙ্গুয়েজটা ঠিক হয়ে যাবে। আচ্ছা মাই টাস্কে আসলাম, কাজটা কমপ্লিট করতে সময় লাগবে 23 ঘন্টা, যে যত সোমবারে ক্লিক করবো তত এখানে কাজ আসবে। আমি আগে কিছু কাজ এনে নিই, আমার দেখা আস্তে আস্তে কাজ বাড়তেছে, অলরেডি আমার যেহেতু অ্যাকাউন্ট নতুন এই কারণে কাজ আসতে সময় লাগতেছে। এখানে যখন অ্যাকাউন্টটা পুরান হয়ে যাবে তখন দেখবেন প্রচুর কাজ পাবেন এখানে। আচ্ছা যেহেতু টেলিগ্রামের কাজ বেশি আমি টেলিগ্রামটা লগ ইন করে নিই, টেলিগ্রামটা লগ ইন হয়ে গেছে। এখন যে কি বলছে টেলিগ্রাম, এখানে লাইক ইট, লগ ইন,
আচ্ছা, তারপরে সেন্ড মেসেজ, যে টেলিগ্রামে দেখেন এখানে বলতেছে জয়েন করার জন্য, স্টার্ট করলাম, আমরা জয়েন হয়ে গেছি। এটা একটা স্ক্রিনশট নেব, আমরা যে জয়েন হয়েছি স্ক্রিনশট নেব, কাজটা কমপ্লিট যে করতে পারছি স্ক্রিনশট নিয়ে আমরা বুঝিয়ে দিব আমরা কাজটা কমপ্লিট করতে পারছি। এখানে এখান থেকে আমার আগে জানতে হবে আমার টেলিগ্রামের আইডি নামটা কি, নামটা আগে কপি করব। তারপরে এখানে আসবো, এটা তো জয়েন হয়নি, আই হ্যাভ কমপ্লিট দিলাম। এখানে সরাসরি জয়েন করতে দিচ্ছে না, ওইভাবে করলো নিচ্ছে না। আর কোনো কাজ দিছে কিনা টেলিগ্রাম ছাড়া, আপনার যেহেতু টেলিগ্রামটা যখন অ্যাড করে নেবেন তখন অটোমেটিক কাজটা একটু কমপ্লিট হয়ে যাবে। আর একটা কাজ করি, কি কাজ বলছে, সাবমিট টেলিগ্রাম, লাইক ইউ টেলিগ্রাম, লগ ইন টেলিগ্রাম, রাসায়নিক সেট তো একটু ঝামেলা করবে। এই দেখেন এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, যে আমার নাম চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে আমার নামটা চলে আসছে। আমি যদি ডিটেইলসে ক্লিক করি, এখন আমার কাজটা হয়েছে কিনা একটু চেক করি, মাই ওয়ার্কে ক্লিক করি, দেখেন এখানে আসলে দেখবেন এই যে একটা কমপ্লিট হয়েছে, হ্যাঁ এই যে কমপ্লিট লেখা চলে আসছে। এখানে দেখেন কত কাজ, কত কাজ দেখতে পাচ্ছেন। একটু কয়টা কোটা দেখি, আমরা একটু রিলোড দিই বেসটা, অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখান থেকে যখন এখানে বলছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম যে 25% সিস্টেম কমিশন, হ্যাঁ আজকাল যেমন 25% কমিশন কাইটা নিবি। আচ্ছা এর আগে আমরা একটা সেটিংটা দেখি, কাজ পরে কাজ করতে পারবেন। এখানে আসার পরে আপনার প্রোফাইলটা আপডেট করে নেবেন সর্বপ্রথম, হ্যাঁ প্রোফাইলটা আপডেট করে নেবেন, যে এখানে আপনার একটা রিয়েল নাম আছে রিয়েল নামটা দিবেন, তারপর ইমেল নাম্বারটা দেওয়া আছে, এখানে আপনার বার্থ দিবেন, আপনার জন্ম তারিখ দিবেন, তারপরে এখান থেকে আপনার মেল ফিমেল দিয়ে দিবেন। হ্যাঁ আমি আমার একটা দিয়ে কমপ্লিট করি, 18
আঠেরো দশ উনিশশো সাতাশি দিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। আচ্ছা কি বলছে, দি নেম মোস্ট বি কাস্টমার, ধরা যাক এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে। প্রোফাইল লক, আচ্ছা 12 মিনিট হয়, এটা আপডেট হয়েছে। এখানে আপনি একটা প্রোফাইল পিকচার দিতে পারেন, আমার মেল আসছে কি না, এখনো এখনো কোনো মেল আসে নাকি। আচ্ছা আমরা নতুন অ্যাকাউন্ট তো একটু সময় লাগবে কাজ আসার জন্য, আমাদের যখন কমপ্লিট একটা কাজ কমপ্লিট করছে যখন পেমেন্ট দিয়ে দিবে তখন দেখবেন আমার ব্যালেন্সে পেমেন্ট চলে আসবে। এখানে যখন ক্লিক করবো এই যে ব্যালেন্স, এখানে আমার ব্যালেন্সটা চলে আসবে। হ্যাঁ তারপরে মেসেজিংয়ে আসি, কোনো মেসেজ নাই, তারপর ফাইন ব্যালেন্স আসি। এই যে এখানে মূল ব্যালেন্সটা দেখাবে, এখানে রাফ দেখাবে যে আমার ব্যালেন্স কত আছে বা আমি কাজ কতগুলো করছি, এখান থেকে দেখাবে। এই যে হিস্টোরি, এখান থেকে যখন আমি উঠে দেবো হিস্টোরিগুলো এখানে শো করবে। এবার যখন আমি উঠোতে ক্লিক করবো এই দেখেন আমার পেমেন্ট মেথডগুলো এখানে শো করতেছে, কিসের মধ্যে পেয়ারে করবেন না কম ব্যাংকের মাধ্যমে করবেন কিসের মাধ্যমে করবেন, পেমেন্ট মেথডগুলো তখন অ্যাড করে নিতে হবে। যখন আপনার ব্যালেন্স হয়ে যাবে তখন পেমেন্ট মেথড আপনি অ্যাড করতে পারবেন, একটু সমস্যা হবে না। আমরা আমাদের ব্যালেন্সে যে কাজ কতগুলো জমা হচ্ছে, কাস্টমার অফারে কি আছে দেখি। আচ্ছা কাস্টমার অফারে যখন আসবে যে এই দেখেন, কাউকে যদি আপনি ইনভাইট করেন তাহলে ওইখান থেকে 25% কমিশন পাবেন। মোরে ক্লিক করবেন, এই যে আপনার ইনভাইট প্রোগ্রাম রেফার লিঙ্ক, এই লিঙ্কটা যারা দিবেন, ধরেন এই লিঙ্কটা আমি আপনাকে দিচ্ছি, লিঙ্কটাকে কপি করি, কপি করলাম, কপি করে আপনি হোয়াটসঅ্যাপে দিলাম, এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করবেন। আপনি যাকে দিবেন এভাবে দিবেন, এই যে রেফার লিঙ্ক, ঠিক আছে, এটা বা এটা দুইটাই দেন একই। যদি টেলিগ্রাম দেওয়া করে এটাতে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে। গুড স্টার্ট, যেটা তিনি এক সমস্যা নেই, ব্যাগে আসি। অ্যাড অর্ডার, এখান থেকে আপনি যদি কাজ করা নিতে চান এখান থেকে কাজ করা নিতে পারবেন। কী কী কাজ করা নিতে পারবেন, বিকে অ্যাকাউন্টে কাজ করে নিতে পারবেন, ইনস্টাগ্রামে পারবেন, টেলিগ্রামে পারবেন, ইউটিউবের পারবেন, ফেসবুকের পারবেন, টুইটারে পারবেন, টিকটকের পারবেন, সমস্ত কাজগুলো করা নিতে পারবেন, প্লাস আপনি খুঁজেও নিতে পারবেন, দুইভাবে করতে পারবেন, আপনি যেভাবে করতে চান সেভাবে করতে পারবেন। এখানে আসবেন, এখানে আসার যে মাই ওয়ার্ক যদি কমপ্লিট করে থাকেন এখানে শো করবে, যতগুলো কাজ আছে শো করতে থাকবে। তারপরে এপ্রুভে দেখি এপ্রুভ হয়েছে কি না, এখনও আমার কোনো কাজ এপ্রুভ হয়নি, যার কারণে আমি কাজটা কমপ্লিট করছি আমার এপ্রুভ এখনও হয়নি, এই যে কাজটা কমপ্লিট করেছিলাম। যে এপ্রুভ না হলে সমস্যা নেই, হয়ে যাবে। এখানে ক্লিক করব, আবার দেখি অন্য কোথাও কী কাজ আছে। মাই পেজে আসি, মাই পেজে তো মাই প্রোফাইলটাই দেখালাম। যে দেখেন এখনও কিন্তু আমার এখানে একটা ইউরো চিহ্ন উঠে রয়েছে, কারণ আমার অ্যাকাউন্টটা এখনও কমপ্লিট হয়নি, যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। ট্যাক্স নোটিফিকেশনে দেখি কী আছে, ট্যাক্স নোটিফিকেশনে এখান থেকে কী কী ট্যাক্স দরকার নেই নোটিফিকেশনের। ফাইন্ডিংয়ে কী আছে, ফাইন্ডিং তো দেখালাম যে জব স্টোরি,
আপনি যখন জব টাস্ক আরে এখানে এখনো কোনো কাজ আসে নাই, তবে কাজ আসবে, একটু সময় লাগবে, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে কাজগুলো চলে আসবে। এই দেখেন আমার এই যে আইডি পেয়ে গেছে, আমার সব বিষয় চলে আসছে, একটু সময় যদি লাগছে দেখছেন, আমার নাম সহ চলে আসছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর টেলিগ্রামের সাথে আমার জয়েন হয়ে গেছে। এভাবে আপনার টেলিগ্রাম আইডিটা জয়েন করে নেবেন, নিলে আপনার নামটা এই জায়গায় চলে আসবে। এখানে আই হ্যাভ কমপ্লিট দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এখানে সোমারে ক্লিক করি, আরেকটা ক্লিক করি, এই কাজটা ক্লিক করি, তারপরে এখানে যাই। একবার লিঙ্ক আপ করে নিলে আপনার কাজ কত ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, এই জন্য কাজ এখনো তেমন একটা নাই, তবে এখানে কাজ পেয়ে যাবেন, অ্যাভেলেবেল কাজ পেয়ে যাবেন, একটু সময় লাগবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। যে অলরেডি 3 থেকে 4টা কাজ দিছে, সময় লাগবে, সময়টা একটু ওয়েট করবেন, ওয়েট করলে দেখবেন প্রচুর পরিমাণ কাজ আসবে।